ওয়েলকাম টু অপুর সংসার। আজকে আমি সন্ধ্যাবেলায় বাড়িতে, মানে মেয়েও বললো আমার হাজবেন্ডও বললো, শীত পড়ে গেছে যেহেতু আমাদের না শীতে বেশিরভাগ সময় স্যুপ হয়, তো আজকে হচ্ছে চিকেন স্যুপ করবো। চিকেন স্যুপ করবো, কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে যারা ভিডিও দেখছো ফেসবুকে, যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর তোমাদের কাছের মানুষদের সাথে শেয়ার করো। তো কী কী দিয়ে আমি চিকেন স্যুপ বানাচ্ছি সেটা আগে দেখি, চলো। অবশ্যই চিকেন স্যুপের জন্য চিকেন লাগবে। এখানে দেখতে পাচ্ছি চিকেনগুলো পিস পিস করে করে নিয়েছি, এটা না আগেই হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপরে পিস পিস করেছি। তো যতটা বানাতে চাও সেইভাবে চিকেন নিতে হবে, অবশ্যই বডির পিসগুলো নিতে হবে আর তার টুকরো টুকরো করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে আমি তারপরে এরকম করে পিস পিস করে নিই। এটা অলরেডি সেদ্ধ আছে। এখানে কর্ন দেবো একটু। কর্নটাও আমি একটু বয়ল করে নিয়েছি, তাতে সুবিধা হবে আমার যেহেতু চিকেনগুলো সেদ্ধ অলরেডি হয়ে আছে। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দেব। আর এছাড়া যেটা লাগবে একটা ডিম লাগবে, একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম লাগবে দিতে। তার সাথে লাগবে একটু বাটার, অল্প বাটার লাগবে, আর একটু রিফাইন্ড অয়েল লাগবে। এছাড়া নুন লাগবে স্বাদ মতো, আর কর্ন স্টার্চ লাগবে মানে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, একটু জলে গুলে দিতে হবে, আমি যখন দেবো তখন দেখাবো। আর এছাড়া গোলমরিচের গুঁড়ো মানে কালি মিরিচ যেটা পাউডার বলে, ব্ল্যাক পেপার পাউডার, আর জিঞ্জার গার্লিক পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। তিনজনের যেহেতু স্যুপ বানাচ্ছি তাতে 1 চামচ এনাফ। পাত্র বসিয়ে নিয়েছি, এটা অ্যামওয়ে কুইনের স্টক পট 3 লিটারের। এতে খুব কম তেলেই রান্না হয়, আমি আগেও একবার পালং শাক রান্না করে দেখিয়েছি, এটাতে খুবই কম তেল এবং খুব কম আঁচে অথচ তাড়াতাড়ি রান্না হয়। তো পাত্রটা গরম হয়ে গেলে আমি আঁচটা একদম লো ফ্লেমে করে দেব, অল্প একটু রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি, ব্যাস এতটুকু এনাফ। অ্যাকচুয়ালি জিরো অয়েল কুকিংয়ের জন্যই বাসনটা তৈরি, তেল ছাড়াই রান্না করা যায়। তেলটা গরম হয়ে গেলেই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব, কুচি করে কেটে রেখেছি আগে থেকেই। তারপরে একে একে চিকেন, কর্ন আরও সব কিছু দিয়ে দেব। পাত্রটা গরম হয়ে এসছে, পুরো দিয়ে দিচ্ছি। কর্নগুলো দিয়ে দেবো এবার, এক চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো। এই চিকেনগুলোকে না একদম পিস পিস করে নিয়েছি, তো সেদ্ধ করে করলেই এটা কিন্তু হয়, নালে ওই কিমা টাইপের কেটে নিয়ে আসতে হবে দোকান থেকে। একটু স্বাদ অনুযায়ী পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। কেউ চাইলে একটু মিষ্টিও দিতে পারে, দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। যেহেতু কর্ন আছে, সুইট কর্ন চিকেন স্যুপ ব্যাপারটা হয় আর কি। আমি একটু দেব চিনি,
এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মোটামুটি এক চামচ মতো, মানে এই চামচে ধরতে গেলে এক চামচ মতো দিয়েছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবই টেস্টটা পাওয়া যায় গোলমরিচটা দিলে। এবার অল্প একটু চিনি দিয়ে নেব। খুবই সামান্য হাফ চামচ মতো চিনি দিলাম, হাফ চামচ না তারও কম, বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, ক্যাপসিকামের ফ্লেভারটা থাকলেই হয়ে যায়, স্যুপে লঙ্কা কেউ দেয় না। অনেকে সোয়া সস দেয়, তবে আমি এটাকে একটু ক্লিয়ার স্যুপ করতে চাই, সুইট কর্ন চিকেন ক্লিয়ার স্যুপ টাইপের, তাই জন্য আমি সয়া সস দিচ্ছি না এটাতে। জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচ আগেই দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেছি সেটা। এবার কাপ মেপে মেপে, এরকম কাপের ঠিক এতটা জল আমি পাঁচবার দেব। চারবার দিলে যদি হয়ে যায় চারবারও দিতে পারি, কারণ এখানে সেদ্ধ করার সেরকম কোনো ব্যাপার নেই, যা স্যুপটা কতটা খেতে চাই সেই পরিমাণটার জন্য। আর একটু দেব, তিনবার দিলাম, এই লাস্ট ফোর টাইমস দিয়ে দিলাম। হ্যাঁ, দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটাকে একটু জলে গুলে পেস্ট মতো করে এরকম ধরনের পেস্ট মতো করে দিয়ে দেব। বাটারটা দিয়ে দিলাম জাস্ট ফর টেস্ট, খুব ভালো লাগে বাটারটা দিলে। এবার মোটামুটি সব কমপ্লিট, এবার একটু ঢেকে দেব। একটা ডিম দিয়ে দিচ্ছি, এতে খেতে আরো ভালো লাগে। এবার ঢেকে দেব, ঢেকে দেব এই পাত্রে না, মানে সমস্ত ভিটামিন প্রোটিন মিনারেল সমস্ত কিছু লকড হয়ে যায়, সিল হয়ে যায় আর কি, আর খুব তাড়াতাড়ি রান্না হয়, আর আঁচও কম লাগে অথচ খুব তাড়াতাড়ি রান্না হয়। এটার মধ্যে একটু মানে ভাইটা লক হয়ে যাবে, এই জন্যই সব ভিটামিনগুলো লক হয়ে যায়। একটু কিছুক্ষণ পরে দেখা যাবে ভেপার মতো উঠছে আর উপরের ঢাকনাটা রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে, এই কিছুক্ষণ পরেই দেখা যাবে। এই যে ভাইটা লক হয়ে গেছে যেটা বলছিলাম, এরকম পাত্রটা ঘুরতে থাকে ভাইটা লক হয়ে গেলে তো রান্নাটা অনেক ইজিলি হয় আর তাড়াতাড়ি হয়, আর তার থেকেও বড় কথা ভিটামিনগুলো সব পাত্রের মধ্যে লকড হয়ে যায়, একদম বেরোয় না। ভিটামিন মিনারেল যা থাকে খাবারের মধ্যে সব একদম লক হয়ে যায়, এটাই ভাইটা লকের নিয়ম, এই পাত্রে সেটাই হয়। এটা অ্যামওয়ে কুইনের স্টক পট 3 লিটারের। আমার মোটামুটি স্যুপ হয়েই গেছে, আর 2 মিনিট পর নামিয়ে নেব। আমার সুইট কর্ন চিকেন ক্লিয়ার স্যুপ রেডি খাওয়ার জন্য, একদম গরম গরম, টেক্সচারটা খুব ভালো লাগছে দেখতে, আশা করি খেতেও খুব ইয়ামি এবং টেস্টি হবে।
এখন সার্ভ করে দেব গরম গরম। এই যে পাত্রে নিয়ে নিয়েছি সুইট কর্ন চিকেন স্যুপ, আজকে সন্ধ্যার জন্য তৈরি করে ফেললাম, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তোমরা সব দেখতেই পারলে কিভাবে করেছি, বাড়িতে কিন্তু অবশ্যই করে খেও এই শীতে, মাঝে মাঝেই করো, খুব ভালো লাগবে, খুবই টেস্টি হয় খেতে, বাইরের স্যুপ কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, একবার করে দেখো ভালো লাগবে খেতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নিজের কাছের মানুষের সাথে শেয়ার করো। ফেসবুকে যারা দেখছো তারা কি করবে, পেজটি ফলো করে নেবে, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, আবার দেখা হবে, বাই।